বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কিনা তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বরাবরের মতো বৃহস্পতিবারও বলেছেন, বেগম জিয়ার রাজনীতিতে আইনি বাধা নেই। তবে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডিত হওয়ায় রাজনীতি করার সুযোগ নেই খালেদা জিয়ার। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীজ মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সে সময় তিনি বলেন, সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না, তবে রাজনীতি করতে কোনো আইনি বাধা নেই। তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং খ উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। এই পরিষ্কার দুইটা শর্তে। আপনারা যখন আমাকে প্রশ্ন করেছিলেন যে এইটা তাকে রাজনীতি করতে তাকে কোনো শর্ত দেওয়া হয়েছে না কিনা যে তিনি রাজনীতি করতে পারবেন না, আমি তখন বলেছিলাম যে না, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচন এবং রাজনীতি কোনোটাই করতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। তার শারীরিক অবস্থা এবং বয়স বিবেচনায় তাকে শর্ত সাপেক্ষে কারাগারের বাইরে ঘরে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে এবং সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় যৌথ সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেগম জিয়ার রাজনীতির প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানবিক কারণে জেলের বাইরে আছেন তিনি, দণ্ডমুক্ত না হওয়ায় রাজনীতি করার সুযোগ নেই। অসুস্থ না হলে তিনি থাকতেন কোথায়? কারাগারে, ঠিক আছে, তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে, মানবিক কারণ সেটা শেখ হাসিনা করেছেন, আমাদের নেত্রী মানবিক কারণে মুক্তি পেয়েছেন, কিন্তু দণ্ডিত ব্যক্তি তো থাকবে জেলে। সে সময় বিএনপিকে সন্ত্রাসের অভয়ারণ্য বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সন্ত্রাসের অপর নাম হচ্ছে বিএনপি। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।